Hi viewers, welcome back to my channel Zarif Entertainment. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায়। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য একটি প্যান চুলায় বসিয়ে আমরা 4 টুকরা চিকেন দিয়ে দেব। এটি হচ্ছে চিকেনের শিনার মাংস। 4 টুকরা নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিব 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা এবং স্বাদমতো লবণ। তার মধ্যে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব, সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। তারপর আমি চুলাটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছি এই যে নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, তাহলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো একটু সুন্দর করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট টুকরা করে কেটে নেব, হাত থাকলে ছাড়িয়ে নেবেন। এই যে এগুলো আমরা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, খুবই ছোট করে কেটে নেবেন যেন স্যান্ডউইচে সুন্দরভাবে দেওয়া যায়। ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিচ্ছি? এই যে আমরা এগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এখন ব্রেডগুলো কেটে নিব। এখন এই চিকেনগুলোর মধ্যে আমি মেয়োনিজ নিয়ে নেব, 4 চা চামচ মেয়োনিজ, 1, 2, 3 4 চা চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। তারপর আমরা এই যে তেল নিয়ে নিব 2 চামচের সমান, 2 চা চামচ তেল নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে বাটারও দিতে পারেন, তো আমি তেলই ইউজ করলাম আর কি। এই যে এটা সুন্দর করে মেখে নেবেন। আমাদের ফিলিংটা তৈরি হয়ে গেল। এবার আমরা ফিলিংটা পাশে রেখে, এই যে আমি ব্রেড নিয়েছি দেখেন 4টা, এই 4 পিস ব্রেডটা আমরা এই যে ব্রাউন কালারের অংশটা সাইডের অংশটা সুন্দর করে কেটে নিব, ছাড়িয়ে নিব, সুন্দর করে এভাবে আপনারা কেটে নেবেন। এখন আমরা এই ফিলিংটি ব্রেডের উপর দিয়ে সুন্দর করে বেশি করে দিব, তাহলে ভালো লাগবে খেতে আর কি। এভাবে সুন্দর করে সাজিয়ে আরেকটি ব্রেড দিয়ে এভাবে চাপ দিয়ে নিব। এখন এই ব্রেডগুলি আমি এই যে দিয়ে দিলাম, স্যান্ডউইচটি তৈরি হয়ে গেল। এখন ব্রেডটি আমি কোনা কোনিতে ভাবে সুন্দরভাবে এই যে এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এটা আপনারা এই সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।